গাইস তোমরা আমার একটা ভিডিওতে দেখতে পারছিলা যেখানে আমরা ডিনার করতে গেছিলাম মিয়ামি হোটেলে তো আজকের ব্লগটা সেম কাইন্ড অফ এরকমই হবে তো আমরা আজকেও যাচ্ছি ডিনার করতে যাচ্ছি কই সেটা হচ্ছে হকিনে তোমরা যারা চলাফেরা করো জায়গা কক্সবাজার সচরাচর আসো যাও তারা অবশ্যই জানো যে হকিনের খিচুড়ি বেস্ট খিচুড়ি আমার জানা মতে আমি যদি দুইটাকে যদি কম্পেয়ার করতে হয় তাহলে আমি অবশ্যই কম্পেয়ার করবো এক নম্বরে রাখবো হকিনকে কারণ হকিনের খিচুড়ি অনেক জোস জাস্ট ওইটাই রিভিউ দেবো তোমাদেরকে সো বেশি কথা বাড়াবো না ও আরেকটা কথা বলতে ভুল হয়ে গেছে গাইস সবাই ভালো আছো আচ্ছা ঠিক আছে আমি জানি তোমরা ভালো আছো আর দোয়া করি তোমরা অলওয়েজ ভালো থাকো আমার সাথে থাকো আমার সাপোর্ট দাও আমার যতটুকু সাপোর্ট করো ততটুকু আমার জন্য এনাফ সো আজকের কথা বেশি বাড়াবো না অনেক গরম লাগতেছে সো স্টার্ট করি ওকে সো লেটস গো তারপর খাবো তো সাথে দেখো ভিতরে এসে পৌঁছাইলাম বসছি খাইতে প্লেটটা সবকিছু দিছে তারা তো এখন জাস্ট খাওয়ার ক্যামেরাম্যান আবার সে বাস ভিডিওর মতো হারাই গেছে যারা আমার আগের ভিডিও দেখে তারা দেখতে পারছো যে ক্যামেরাম্যান শুধু এরকম এরকম শুধু ঘুরে স্যার আমাকে নেন স্যার এখানে ওয়েট করতেছি খাবারের জন্য আসবে তারপর আমি তোমাদের সাথে এটা টেস্ট আবার তোমাদের সাথে শেয়ার করবো সেম আমার আগের ভিডিওর মতো হচ্ছে এখানে নিয়মিত তোমাদের সাথে শেয়ার করছিলাম খাবারের কোয়ালিটির মান সো ইয়াস ইট তো আমার পাশে আমার ব্রাদার আছে স্যার হাই সূর্য হাই সবাই চেক করতে পারো তার ইনস্টাগ্রাম আইডি কিছু বলতে চান খুব কম আচ্ছা খাবার এসে পড়ছে সানগ্লাস চশমা এটা ওই পাশে কানা চশমা সবাই আমরা এটা মাটন এটা বিল থ্যাংক ইউ আগের মতো এখন প্লেটে পরিবেশন করেন পরিবেশন করি বাট আপনার জন্য স্পেশাল এভাবে আমার মনটা আজও পুরে দিন কেটে মাস বছর জুড়ে কল্পনাতে আজও আসো কিন্তু দূর স্বপ্ন হয়ে আমি কোনো ফুড রিভিউয়ার না সো আমি এভাবে বলতে পারবো না যে খাবারে কেমন মান কোনটা কম হয়েছে কোনটা বেশি হয়েছে বাট নিজের বিবেক দিয়ে যা বলতে পারি খাবার কোয়ালিটি অনেক ভালো ঠিক আছে খিচুড়ি খাওয়া শেষ করলাম তো এখন কুমিল্লার ঐতিহ্যবাহী রসমালাই খাবো রসমালাই পরিবেশন করতেছে এখন সময় আসছে রসমালাইয়ের টেস্ট শেয়ার করার ওকে তোমার রাস্তা দিয়ে বেশি ঠান্ডা ঠান্ডা না বেশি অনেক অনেক ঠান্ডা